আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আজকে আমার সাথে আছে সুইট জান্নাতুল ইসলাম আপু। অনেকদিন ধরে আসলে আমাদের দুজনের কোথাও একসাথে একটু বসার কথা বা কোয়ালিটি একটা সময় কাটাবো এরকম একটা প্ল্যান ছিল, কিন্তু দুজনেই আসলে মানে ব্যাটে বলে মিলাতে পারছিলাম না, কারণ আপু তো প্রচুর ব্যস্ত থাকে, সেই সাথে আমারও একটার পর একটা ঝামেলা ছিল, যাক তারপরে ফাইনালি আমরা আজকে হচ্ছে দেখা করলাম। আর আজকে আমরা এসেছি হচ্ছে গ্র্যান্ড সিলেটে। তো আমরা ঢুকতে ঢুকতে মনেই ছিল না যে আসলে ব্লগ করতে হবে, তো বেশ কিছুক্ষণ পরে গল্প করার পরে আমাদের মনে হলো যে না, আমরা একটু ব্লগটা শুরু করি, এই হচ্ছে অবস্থা। তো দেন হচ্ছে আপুকে আমি এখানে কিছু ভিডিও করে দিচ্ছিলাম, আর আপুর নাকি এই জায়গাটা বেশ ভালো লাগে। তো যাই হোক, এরপরে আমরা এখানে খাবার দাবার অর্ডার করলাম, চিন্তায় ছিলাম কি খাবো, যদিও আমি মানে লাঞ্চ আজকে অনেক দেরিতে করেছি যার কারণে ওইভাবে একটা খাওয়ার মুড ছিল না। তো আপু বারবারই বলছিল কিছু একটা মানে বলো তোমার পছন্দের। তো দেন আপু হচ্ছে পিৎজা অর্ডার করবে, আমিও বললাম যে আমার জন্য একটা পিৎজা অর্ডার করে দেন, ঝামেলা শেষ হয়ে যাক। মানে কোনটা রেখে কোনটা ই করবো বুঝতেছিলাম না, আর ক্ষুধাও ছিল না ওইভাবে যে হ্যাঁ আমি কিছু খাবো। তো এরপরে হচ্ছে আপনাদেরকেও মেনুটা একটু দেখাই দিলাম, আর আপুর সাথে বসে বসে গল্প করতেছিলাম। আপু আসলে কি বলে খুবই পজিটিভ মনের একটা মানুষ, মানে ওনার সাথে যতক্ষণ আমি থাকি একটা পজিটিভ ফিল হয়, যেটা আসলে সবার সাথে সবসময় হয় না। আর কথা বলতে বলতে এদিকে আমাদের পিৎজাও চলে এসেছে, তো এরপরে হচ্ছে আমরা পিৎজা খাওয়া শুরু করলাম। আর পিৎজা দেখে আমি আপুকে বলতেছিলাম এত বড় বিশাল পিৎজা এটা তো শেষ করা কোনোভাবেই সম্ভব না, তো আপু বলতেছে সমস্যা নাই, কোনো যেটুকু পারো ওইটুকু খাও, বাকিটা পার্সেল করে ফেলবো। আর ওই যে একটা কথা বলছিলাম যে অনেক সময় অনেকের সাথে থাকলে যেটা হয়, দেখবেন যে অন্য মানুষের সমালোচনা শুরু করে দেয় বা বিভিন্ন রকমের কথাবার্তা শুরু হয়, এই জিনিসগুলো আমার ব্যক্তিগতভাবে একদমই পছন্দ না। আর ওই মানুষগুলো থেকে আমি একটু দূরে থাকি যারা হচ্ছে অন্যকে নিয়ে বেশি কথা বলতে আগ্রহী। তো সেই জন্য আমার মনে হয় আপুর সাথে বেশি ভালো যায়, কারণ আপু খুবই পজিটিভ মাইন্ডের, আপুর সাথে যতক্ষণ নাকি খুবই ভালো সময় কাটে আর একদম বড় বোনের মতো গাইড করে, বিষয়টা আমার অনেক বেশি ভালো লাগে। আর এরপরে হচ্ছে আমি বাসায় চলে আসলাম, আর আপু আসার সময় আমাকে এক গাদা জিনিস দিয়ে দিছে, এটা হচ্ছে আমাদের মেট্রোপলিটন ইউনিভার্সিটির ক্যালেন্ডার, যেহেতু আমি ওখানকার স্টুডেন্ট এখনো। যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে আপু হচ্ছে তার বাগানের ফ্রেশ সবজি দিয়ে দিছে, মানে আসলে এই জিনিস যে আমি কখনো পাবো এটা আমি কল্পনাও করিনি, কারণ মানুষ কতটা মানুষকে পছন্দ করলে তার মানে চাষ করা বা নিজের হাতে ফ্রেশ সবজি সে আরেকজনকে দেয় এটা আসলে বোঝা যায় আর কি। তো যাই হোক, এই জন্য স্পেশালি আপুকে এবং তার ফ্যামিলিকে অনেক ধন্যবাদ। এগুলো আমাদের হচ্ছে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ওই ক্যাম্পাসেই হচ্ছে গিয়ে তারা চাষ করে আর কি শখের বশতে, তো সেখান থেকেই হচ্ছে গিয়ে আমাকে সিম বেগুন তারপরে হচ্ছে গিয়ে মরিচ এগুলো দিয়ে দিছে আপু। তো যাই হোক, অনেক বেশি আসলে স্পেশাল ফিল হয় যখন মানে নিজের ক্যাম্পাসের কোনো কিছু বা তাদের সাথে সরাসরি এভাবে কানেক্ট হতে পারবো আমি আসলে কখনো ভাবিনি। তো এরপরে হচ্ছে পিৎজাটা ওই যে বললাম তেমন একটা খেতে পারিনি, বাকিটা নিয়ে আসছি আর কি। এখন হচ্ছে বাচ্চাদেরকে বলি যে দাও তোমাদেরকে দিই, তারা গরমও করতে দিবে না, তার আগে বলতেছে না ঠান্ডাই খাবো, বলছে খাও। আর এদিকে আপু খুব সুন্দর আমার জন্য একটা গিফট নিয়ে আসছে আজকে, আজকে হচ্ছে আপু আমাকে একটা পারফিউম গিফট করছে, তাই ভাবলাম সেটা একটু খুলে দেখাই। আর একটা হচ্ছে সাবান ছিল। সিলেটে আমার কখনো একা একা বের হওয়া হয় নাই, এটা মনে হয় ফার্স্ট টাইম আপুর সাথে এভাবে বের হলাম। তো যাই হোক, এরপরে পরের দিনের একটু ভিডিও ক্লিপ আপনাদের সাথে অ্যাড করে দিলাম, কারণ হচ্ছে ওই যে বাগানের যে ফ্রেশ সবজিগুলো দিছিল তো ভাবলাম সেগুলো দিয়ে কি রান্না করা যায়, তো সব সবজি আর সিম ওগুলো একসাথে মিক্সড করে ভাবলাম যে শুটকি রান্না করে ফেলি, কারণ শুটকিটা আমাদের বাসায় সবাই কম বেশি পছন্দ করে। আর একটা সিম ছিল হচ্ছে অনেক বড় বড় বিচি ছিল, যেগুলো বিচিওয়ালা সিম দিয়ে কিন্তু শুটকি রান্না করলে ভালোই লাগে, আর বেগুন তো আছেই। তো এরপরে সবকিছু মিক্সড করে ভাবলাম শুটকিটা রান্না করে ফেলি। তো বাসায় হচ্ছে ওই দিন মানে লইট্টা মাছের শুটকি ছিল, বা লইট্টা শুটকি বা লটিয়া শুটকি যেটাই বলেন। তো শুটকিটাকে প্রথমে আমি হচ্ছে একটু কড়াইয়ের মধ্যে টেলে নিলাম ভালো করে, এরপর এখানে হচ্ছে নর্মাল পানি দিয়ে দিব, পানি দিয়ে শুটকিটা জাস্ট হালকা একটু সিদ্ধ করে নিব, এতে করে শুটকির মধ্যে আলাদা যেই মানে ধুলাবালি থাকে এগুলো সব আসলে সুন্দর বের হয়ে যায়, আর ভালো মতো ক্লিনও হয়ে যায় শুটকিটা, কারণ অনেক সময় শুটকির মধ্যে কিন্তু অনেক ধরনের মেডিসিন দেয়, তো অনেকটাই হচ্ছে গিয়ে রিমুভ হয়ে যায় এইভাবে আর কি। তো যাই হোক, 100% ভেজাল তো আর রিমুভ হবে না, সেটা কিছুটা হলেও পেটে যাবেই যদি নিজে শুটকি করা না হয়। তো এরপরে আমি একটু তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি, এটাকে একটু ভালো করে ভেজে নিব। তারপর এখানে শুটকিতে আমি সেরকম একটা মশলা আসলে ব্যবহার করি না, তো প্রথমে শুটকিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিব এই তেলের মধ্যে। আর এখানে আছে হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া দিব, আর কাঁচা মরিচও অ্যাড করব পরে।
তো এই হচ্ছে গিয়ে মশলা, এর থেকে বেশি মশলা আসলে দেওয়ার দরকারও হয় না, কারণ শুঁটকির নিজস্ব একটা ফ্লেভার থাকে, না হলে ওইটা একটু নষ্ট হয়ে যায়। আর স্বাদ মতো লবণ তো মাস্ট দিতে হবে। তো এরপরে খুব ভালো করে আমি শুঁটকিটা কষিয়ে নিয়েছি, এর মধ্যে এখন হচ্ছে সিম আর আলু দিয়ে দিচ্ছি। আলু অবশ্য বাসার এটা অ্যাড করেছি সাথে, কারণ মনে হলো আলু দিলে একটু ভালো লাগবে। তো সিম আর আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে হচ্ছে গিয়ে কিছুক্ষণ পরে আমি বেগুনটা দিব, কারণ বেগুন আগে আগে দিলে দেখা যায় কি সবজিতে বেগুনটা আগে গলে যায়, তখন আসলে ভাল লাগে না। তো সিম আর আলু মোটামুটি 50% হয়ে গেছে, তো এখন হচ্ছে এর মধ্যে আমি আলুটা দিয়ে দিব। আর এই শুটকিটা একদম অল্প পানিতেই একদম মাখামাখা করে হচ্ছে গিয়ে রান্না করতেছি, সেজন্য পানির পরিমাণ তেমন একটা দেইনি, তবে মানে ঝোল করে শুটকি রান্না করলেও ভাল লাগে। তবে আমার কাছে কেন যেন একটু মাখামাখা হলেই বেশি ভালো লাগে, এটা আসলে এক একজনের পছন্দ এক এক রকম। আর এই ভিডিওটা মোটামুটি বেশ কয়েকদিন আগের, ভিডিওটা আপলোড করতে করতে আসলে একটু দেরি হয়ে গেল। আর এরপরে হচ্ছে গিয়ে আমরা পিঠা বানানোর জন্য এখানে খিরসা বানিয়ে নিচ্ছি, পাটিসাপটা পিঠা বানাবো। তো আগে দেখা যেত যে মানে অনেক দুধ একসাথে জাল দিয়ে মানে 5-7 লিটার দুধ জাল দিয়ে তারপরে ঘন করে খিরসা বানানো হতো, বাট এখন যেহেতু মানে অতটা সময়ও নেই, ধৈর্যও নেই, আর সে তার পাশাপাশি যেটা আপনার হচ্ছে সিলিন্ডার গ্যাস, তো এত সময় নিয়ে জাল দিয়ে বানানো পসিবল না, তো এই জন্য গুঁড়া দুধ দিয়ে ঝটপট হচ্ছে গিয়ে খিরসাটা বানিয়ে নেওয়া হয়। আর খিরসার মধ্যে আসলে কোনো কিছু এক্সট্রা দেওয়া হয় না, সম্পূর্ণ দুধ দিয়েই বানানো হয়। তো যাই হোক, খিরসাটা রেডি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে পিঠার জন্য যে ব্যাটারটা সেটাও আম্মু হচ্ছে রেডি করে নিতেছে, আর আমি একটু ভিডিও করলাম। আর যারা এটা ডিটেলসে রেসিপি দেখতে চান তাদের জন্য আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা পিন কমেন্টে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে পিঠা বানানোর রেসিপিটাও দেখে নিতে পারেন। তো এই তো আম্মু হচ্ছে গিয়ে পিঠা বানাচ্ছে, দেখা যায় কি আম্মু পিঠা বানালে ও সময় আমার রেকর্ড করতে বেশি সুবিধা হয়, নিজে করতে গেলে না ক্যামেরা ঠিক করো, অ্যাঙ্গেল ঠিক করো, মানে অনেক ঝামেলা, অনেক প্যারা, এর জন্য মনে হয় মাঝে মাঝে ভিডিওই করব না। তো আম্মু যেহেতু করছিল তাই ভাবলাম যে এই অবস্থায় একটু ভিডিও করে নেই। আর ভিতরে এই যে খিরসার পুরটা দিয়ে দিতেছে, আর মোটামুটি বেশ কয়েকটা পিঠা বানানো হয়ে গেছে। আমি একটু মাঝখানে আবার বাহিরে গিয়েছিলাম, ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এরপরে হচ্ছে এই যে আর যেহেতু একদম পিওর হচ্ছে দুধের খিরসাটাই করা হয়, অন্য কিছু দেয়া হয় না, তাই মানে ভিতরে পুরের পরিমাণটা একটু কম দেয়া হয়। এর থেকে বেশি দিলে যেটা হয় মানে দুধের জিনিস বেশি আবার মুখে দিলে যেন কেমন মানে কি বলে একটু মাতলা মাতলা লাগে, কেমন যেন লাগে আর কি, বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। তো যাই হোক, তো পিঠাই দেখেন কত সুন্দরভাবে পিঠাটা কিন্তু হয়ে গেছে। আর যেহেতু খেজুরের গুড় দিয়ে হচ্ছে গিয়ে পিঠার ব্যাটারটা করা হয়েছে, যার কারণে প্রত্যেকটা পিঠার কালার খুবই সুন্দর, একদম গোল্ডেন ব্রাউন কালার আসছিল, দেখতে ভালোই লাগতেছিল। তো একে একে পিঠা বানানো হয়ে গেছে। তো আমি হচ্ছে আরেকটা ট্রের মধ্যে মানে ট্রে ট্রে বলেন বা সেনি বলে এটাকে না কি বলে, আচ্ছা যাই হোক থালি বলে একটা বললেই হলো, সেটার মধ্যে তুলে নিতেছি একে একে সুন্দর করে। আর দেখা যায় কি ঠান্ডা হয়ে গেলে তারপরে এরকম একটু গুছায় রাখলে ভালো হয়, গরম অবস্থায় কিছুর মধ্যে রাখলে আবার অনেক সময় তাড়াতাড়ি পিঠা নষ্ট হয়ে যায়। আর এটা তো এমনিতে বাইরে রেখেও 2-1 দিন খাওয়া যায়, এর বেশি আসলে বাইরে রাখলে নষ্ট হয়ে যায়, যেহেতু হচ্ছে গিয়ে ভিতরে দুধের মিশ্রণ থাকে আর কি সেই জন্য। তো এই যে পিঠাগুলো হয়ে গেছে, তো আমি হচ্ছে আজকে আবার আপুর বাসায় যাব, জান্নাত আপুর বাসায়। তো 2 দিনের ব্লগ আসলে একসাথে এখানে অ্যাড করে দিলাম, তো সেই জন্য ভাবলাম যে কি নেওয়া যায় আপুর জন্য, পিঠা নিয়ে যাই, এই জন্য আজকে পিঠাগুলো বানালাম। আমাদের বাসায়ও খাওয়া হয়ে যাবে আর আপুদের জন্যও নিয়ে যাব আর কি, কারণ তারা সবসময় একটা স্পেশাল ফিল দেয় আমাকে, আমার অনেক বেশি ভাল লাগে, কারণ যারা আন্তরিকতা দেখায় তাদের প্রতি ভালোবাসা আন্তরিকতা দেখাতে সত্যি মানে মন থেকে চলে আসে আসলে। তো এই জন্য আমি বেশ কিছু পিঠা নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে বের হয়ে গেলাম। আর আপু হচ্ছে ড্রাইভার পাঠাই দিছিল, ওই যে বললাম মানে এতটা বেশি কি বলে ভালোবাসা দেয়, আমি জানি না এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা। তো চলে গেলাম আপুর বাসায়, এরপরে হচ্ছে আপুর সাথে একটা ভিডিও শুট করলাম। আর আগামী 9-10-11 তারিখে ফেব্রুয়ারির মালঞ্চ কমিউনিটি সেন্টারে একটা মেলা হতে যাচ্ছে, ফাল্গুন এবং ভালোবাসা দিবস উপলক্ষে মোজাইক ইভেন্ট এই মেলার আয়োজন করেছে। তো সেই মেলার প্রমোশনাল পার্টনার হিসেবে আমি তাদের সাথে আছি, তো আপনারাও সবাই চলে আসতে পারেন, আপনাদের সবার সাথে হচ্ছে গিয়ে মেলায় দেখা হয়ে যাবে সরাসরি। অনেক সময় অনেক আপুরে বলেন আপু কিভাবে দেখা করবো, তো তাদেরকে বলি তারা মেলায় চলে আসবেন, প্রথম দিন আমি মেলায় থাকবো, তো আপনাদের সবার সাথে আমার ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। তো প্রথমে আপুর সাথে মেলার একটা ভিডিও করে নিলাম, দেন হচ্ছে গিয়ে আপু নাস্তার ব্যবস্থা করলো অনেক কিছু। আর এখানে হচ্ছে একটা আন্টি বেশ কিছু তাদের হোমমেড ফুড নিয়ে আসছিল, আন্টির পেইজের নামটাও দেখিয়ে দিলাম। তো আপনারা চাইলে সিলেটে যারা আছেন আন্টির পেইজে খাবার অর্ডার করতে পারেন। আর আন্টি হচ্ছে পিৎজা আর হচ্ছে গিয়ে ছানার পুডিং বানায় নিয়ে আসছিল, খুবই মজা ছিল দুইটা খাবারই। আর পাটিসাপটা পিঠা খেয়ে সবাই খুব ভালো প্রশংসা করছিল, যার কারণে ভালো লাগছিল আর কি, প্রশংসা শুনতে সবারই ভালো লাগে। আর এই হচ্ছে আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার মেট্রোপলিটন ইউনিভার্সিটির, তো স্যারও বাসায় ছিলেন ওই দিন, মানে কি বলবো স্যার এত বেশি মানে ভালো একজন মানুষ, মানে মনেই হয় না যে এরকম বড় পর্যায়ে একটা মানুষের সাথে আপনি একই জায়গায় বসে বা কথা বলছেন, মানে এত সুন্দর করে স্যার ই করে।
কথা বলে বা আপ্যায়ন করে অনেক বেশি ভাল লাগে। তো স্যারকে বললাম যে স্যার ফিটা খেয়ে বলেন কেমন হয়েছে, তো স্যারও খেয়ে বলতেছিল যে না মজা হয়েছে। আর জান্নাত আপু হচ্ছে সমুচা বানিয়েছিল, সমুচাগুলো খুবই টেস্টি ছিল, আমি মনে হয় দুইটা খেয়ে ফেলছিলাম, ভালোই লাগছে খেতে। তো নাস্তা খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম, আর এখন যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে আফনান আফসানা পেইজের, মানে আপুর পেইজের, আপুর পেইজ থেকে হচ্ছে লাইভে গিয়েছিলাম। খুব সুন্দর একটা চুনরি প্রিন্টের মধ্যে ড্রেস পরেছি। তো আপনারা যারা বিশেষ করে দেশের বাহিরে আছেন ইউরোপ আমেরিকায়, তারা কিন্তু আপুর পেজ থেকে ড্রেস অর্ডার করতে পারেন, আর আপু কিন্তু একদম আপনাদের মাপ অনুযায়ী ড্রেস দিয়ে থাকবে ডেলিভারি। তো আপনারা সবাই আপনার আপনার পেজটা ভিজিট করতে পারেন। আর আপুর বাসার মানে লাইটিং এত সুন্দর, মানে এমনিতেই স্কিন গ্লো করে আর কি, আর আমার বাসার লাইটিংয়ের জন্য ভিডিও কোয়ালিটি খুবই পচা আসে। আর এই যে হচ্ছে তাবিদ সোনা, মাশাল্লাহ, মানে কি বলবো, বাচ্চাটা ওকে দেখলেই আমার এত ভাল লাগে যা বলার অপেক্ষা রাখে না। আর সে আমাকে নিজে থেকে ফুপু বানাইছে, ফার্স্ট যেদিন দেখছে তো আপু জিজ্ঞেস করতেছিল এটা কি হয় তোমার, বলে ফুপু, তো এরপর থেকে সে ফুপুই বলে আমাকে। আর ওর সাথে আবরারের সাথে চেহারার অনেক মিল, এবং মানে চলা ফেরা, হাঁটা চলা, কথা বলা, মানে সব কিছুর সাথে আবরারের সাথে হুবহু মিলে। আপনাদের কার কাছে মনে হচ্ছে যে ওকে দেখতে আবরারের মতো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা তো অনেক বেশি মিল খুঁজে পাই। তো এরপরে হচ্ছে আমরা লাইভ শেষ করলাম, আর লাইভ শেষ করার পরে ঘরের অবস্থা এরকম বেহাল হয়ে যায় সব জিনিসপত্র দিয়ে। তো তারপরে আবার আপুর সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম, মানে আপুর সাথে কথা বলতে থাকলে সারাদিনই চলে যাবে এরকম, মানে দুজন যখন কথা বলতে বসি বা কোনো আমরা কাজ করি, ফান করি, তার মাঝখানে আবার হচ্ছে গিয়ে গল্প করি, এইভাবেই হচ্ছে গিয়ে সময়টা চলে যায়। তো এরপরে আপু হচ্ছে ড্রাইভার দিয়ে আমাকে বাসায় ড্রপ করে দিয়েছিল। আর আপনারা কিন্তু 9, 10, 11 ফেব্রুয়ারি মেলায় চলে আসবেন মালঞ্চ কমিউনিটি সেন্টারে নয়া সড়কে, তো আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আর সেই সাথে যারা বিশেষ করে দেশের বাইরে আছেন সবাই কিন্তু আফনান আফসানা পেজ থেকে অর্ডার করতে পারেন, যদিও আপুর পেজটার নাম খুব দ্রুত চেঞ্জ হয়ে যাবে। তো পেজে লাইক ফলো করে সাথেই থাকবেন, দেখা হয়ে যাবে নতুন আরেকটি ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।